ওয়েলকাম টু রয়স কোচিং আমি তারপর সাহেব ফাউন্ডার অফ রয়েস কোচিং ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়স কোচিং কিন্তু আমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই কলকাতা পুলিশের একটি নতুন অফিশিয়াল আপডেট একদম অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে কী রয়েছে এই অফিসিয়াল আপডেটে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের জন্য বলতে পারো একটা খুশির খবরও রয়েছে খুশির দিনও রয়েছে এই আপডেটের মাধ্যমে এই আপডেটটার জন্য আমরা সরাসরি চলে যাব কলকাতা পুলিশের একদম অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউবি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এবং এখানে তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট ট্যাবের এই জায়গায় রিক্রুটমেন্টে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ষোলো তিন দু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আর সেই আপডেটটা কি জানার জন্য আমরা এই গেট ডিটেলস গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা দেখতে পারবে এইখানটাতে ষোলো তিন দু হাজার তেইশের আন্ডারে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে এই নতুন নোটিশটাতে কি রয়েছে সেখানে আমরা যদি গেট ডিটেলসে ক্লিক করি আমাদের সামনে চলে আসবে এই রকম একটা নোটিশ আমি এই তো ব্যাপারে কথা বলবোই তবে তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে অলরেডি আমি কিছুদিন আগে তোমরা জানো একটা ভিডিও করেছিলাম যে ফেক নোটিফিকেশনের ওপর বা ফেক ডেটের ওপর তারা দিনের পর দিন দিনের পর দিন ভিডিও করছে আপাতত তোমরা লাস্ট চার পাঁচ দিন যদি খেয়াল করো আমার ওই ভিডিওটা করার পর কিন্তু ওই ধরনের ফেক নোটিসের ওপর কোনো ভিডিও বেঙ্গলে পাবলিশড হয়নি এবং ভবিষ্যতে যদি তোমাদের এইরকম ভালোবাসা এবং সাপোর্ট পাই তাহলে আমি এই ধরনের ভিডিও বানাতে থাকবো যাতে করে আমাদের ফেক আপডেট ফেক নিউজ এই সমস্ত জিনিস ওয়েস্টবেঙ্গলে অনেকটাও কমে যায় আর চলো আমরা দেখিনি তাহলে আপডেটে কী রয়েছে আপডেটে রয়েছে দেখতেই পারছো এখানে কি বলছে রিক্রুটমেন্ট রুল ইন রেসপেক্ট অফ থার্ড জেন্ডার ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু অর্থাৎ কিছুদিন আগে আমরা হয়তো একটা কেসের কথা শুনেছিলাম যে থার্ড জেন্ডারদের নিয়ে একটা ঝামেলা চলছে ঝামেলা চলছে যার জন্য হয়তো পরীক্ষাটা আটকে রয়েছে দেখো লাস্ট যে আপডেট উঠে এসেছে সেটাতে কিন্তু এই কেসটাও কিন্তু রিজলভের একটা আভাস পাওয়া যাচ্ছে যেখানে ওরা কি করেছে থার্ড জেন্ডারদের ওপর যে একটা নির্দেশিকা জারি করে দিয়েছে এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে এই ধরনের যে ঝামেলা এবং তারা একটা নোটিশ অলরেডি জারি করে দিয়েছে এবং এর মাধ্যমে কি বোঝা যাবে যে পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে অর্থাৎ যে শোনা যাচ্ছে তার মধ্যে একটা হয়তো ডেটগুলো অফিসিয়াল আপডেট দিয়ে দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে এই নোটিশের মাধ্যমে বোঝা গেল যে একটা কেস বা ঝামেলা যেটা চলছিল সেটা তো মিটেই গেছে সামনে থাকবে আমাদের পরীক্ষা এবং পরীক্ষার জন্য শেষ সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে প্র্যাকটিস অর্থাৎ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কলকাতা পুলিশের মহা প্র্যাকটিস ব্যাচ যে ব্যাচটার প্রাইস আমরা রেখেছি ওয়ানলি ফাইভ কারণ এই যে যে কোর্সটা এটা সম্পূর্ণ অন্যান্য কোর্স থেকে আলাদা হতে চলেছে কারণ এই কোর্সে বেশিরভাগ আমরা প্র্যাকটিসকে গুরুত্ব দিয়ে থাকবো এবং তোমাদের প্রতিনিয়ত ক্লাস চলতে থাকবে যার মাধ্যমে রিজনিং ম্যাথ এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটে বিষয়ের ওপর বেশি ফোকাস করানো হবে এবং মূলত তোমাদের পরীক্ষার আগে তিন থেকে চার হাজার তিন থেকে চার হাজার এমসিকিউ তোমাদেরকে করানো হবে যার মাধ্যমে তোমরা পরীক্ষার বেটার কিন্তু পারফর্ম করতে পারবে তার মধ্যে আমার ক্লাস তো থাকবেই আমার কিছু মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্টের ওপর যে ক্লাসগুলো রয়েছে সেই কনসেপ্টের ওপর ক্লাসগুলো তো থাকবেই কারণ তোমরা না শিখলে প্র্যাকটিস বা করবে কি করে সুতরাং এখানে শেখাও হবে যেমন তেমনি সেই অনুযায়ী মহা প্র্যাকটিসও কিন্তু এর মধ্যে হতে চলেছে এই ব্যাচে তোমাদের পড়ানোর জন্য থাকছেন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর জন্য দেবলীনা ম্যাডাম এবং আমি থাকছি তো তোমাদের রিজেনিং পার্টটার একদম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সেই সাথে তোমাদের ম্যাথ এবং রিজেনিং পার্টটা প্র্যাকটিস করানোর জন্য রয়েছে তোমাদের প্রিয় সঞ্জীব স্যার তিনি কিছুদিন আগে আমাদের সাথে জয়েন করেছেন এর আগেও তোমরা এই স্যারকে হয়তো তোমরা দেখেছো বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ইনস্টিটিউশনে বড়ো বড়ো ইনস্টিটিউশনে পড়াতে তো উনি এখন আমাদের সাথে জয়েন করে ফেলেছেন এবং আমাদের এই তিনজনের কম্বিনেশনে আমরা এই মহা প্র্যাকটিস ব্যাচকে সফলত করেই ছাড়ব খুব তাড়াতাড়ি তোমাদেরকে কিভাবে উত্তর করতে হয় পরীক্ষার হলে কীভাবে রিজেনিং তাড়াতাড়ি চটজলদি উত্তর করতে কীভাবে ম্যাথের উত্তর করতে হয় সমস্ত কিছু তোমরা শিখতে পারবে এই মহা প্র্যাকটিস ব্যাচে যার মূল্য পাঁচশো নিরানব্বই টাকা যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছ তারা অবশ্যই আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে এইট সেই নাম্বারে বড় হাতের কেপি লিখে পাঠাতে পারো বড় হাতের কেপি লিখে পাঠালে তোমাদের এই মহা প্র্যাকটিস ব্যাচের আমরা ইনফরমেশন দিয়ে দেবো যারা নাম্বার সেভ করতে ইচ্ছুক নয় তারা ডিসক্রিপশানে দেখো একটা লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করলে অটোমেটিকলি তোমার হোয়াটসঅ্যাপ থেকে বড় হাতের কেপি লেখা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে সুতরাং তুমি সেভাবেও আমাদের সাথে কমিউনিকেশন করতে পারো তো আরও একবার এই নোটিফিকেশানের সম্পর্কে তোমাদেরকে বলবো যে থার্ড জেন্ডার রিলেটেড যে সমস্যা ছিল এতদিন পর্যন্ত সেই সমস্যার সমাধান কিন্তু অলরেডি কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং বোর্ডের তরফ থেকে একটা নোটিস জারি করে তাদের ডিটেলসে তারা বলে দিয়েছে যে কোন ক্লাসে তারা পড়বে হাইট ওয়েট কেমন কি হবে অর্থাৎ পিইটি পিএমটির যে ব্যাপারগুলো রয়েছে সমস্ত কিছু তারা এর মধ্যে দিয়ে দিয়েছে যাদের প্রয়োজন হবে এই নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে পড়তে পারো অথবা আমাদের বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন ফেসবুকে যদি তুমি আমাদেরকে লাইক করো তাহলে সেখানে তোমরা পাবে টেলিগ্রামে জয়েন করে তোমরা পেতে পারো অথবা তোমরা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে ফলো করো তাহলে অবশ্যই এই সমস্ত আপডেট তোমরা তাড়াতাড়ি পেতে থাকবে এবং রয়েস কোচিং অর্থাৎ আমি সবসময় তোমাদের চেষ্টা করি অফিসিয়াল আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে এভাবেই সাপোর্ট করো এগিয়ে চলো খুব তাড়াতাড়ি তোমরা সফলতা অর্জন করতে পারবে এবং এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আগামী দিনে আরো এইরকম ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো থ্যাংক ইউ সো মাছ